নমস্কার রুদ্ধবার্তায় আপনাকে স্বাগত জানাই রুদ্ধবার্তা মানেই সোজা কথা সোজাভাবে শুরু হল রুদ্ধবার্তা। নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সকালে বার্তা মানে ভাবাতে আসা আজকে যদিও একটু দেরি হয়ে গেল তবুও ভাবানোর জন্য তো সারাটা দিন রইল সারাটা দিন এবং কালকে সকাল অবধি ভাববেন তো ভাবনা কি কি ভাবাতে আমি আপনাদের সামনে এসেছি ভাবাতে এসেছি আজকের গোটা দিনটা নিয়ে গোটা দিনে অনেকগুলো পরপর খবর রয়েছে সেই খবরগুলোকে যদি কভার করি প্রত্যেকটা খবরে আপনাকে ভাবাবে বলুন তো কীভাবে চলুন ভাবাতে শুরু করছি আজকে কোন দিন আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর মানে হচ্ছে শিক্ষক দিবস তাই তো শিক্ষক দিবসের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ একটা স্পিচ দিয়েছেন পশ্চিমবঙ্গে শিক্ষক দিবস পালন করা হবে বহু মানুষ তার শিক্ষকদের প্রাক্তন শিক্ষকদের বা শিক্ষকদের প্রত্যেকেই শ্রদ্ধা অর্পণ করবেন এবং তাদেরকে কিছু না কিছু দেবেন সবচেয়ে বড় উপহার হচ্ছে ভালোবাসা বা সম্মান যেটার জন্য শিক্ষকরা থাকেন আমার যে সমস্ত শিক্ষক ছিলেন তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন বা দেখেন আপনাকে আমার প্রণাম নতমস্তকে প্রণাম মা বাবা সবচেয়ে বড় শিক্ষাগুরু তারপরে যদি কেউ গুরু হয়ে থাকেন সেটা হচ্ছে আপনারা অর্থাৎ শিক্ষাগুরু সবচেয়ে বড় গুরু মা হন তারপরে বাবা তারপরে শিক্ষাগুরু তো তিনজনের স্থান সবার ওপরে তিনজনকে আমরা দেখতে পাই যারা আমাদের জন্ম দেয় ধারণ পালন করেছে এবং যারা আমাকে শিক্ষিত দীক্ষিত করে তুলেছে তাই এদের অবদান যায় না তো শিক্ষক দিবসের প্রাককালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শিক্ষক দিবস পালন করার জন্য শিক্ষকদের প্রতি সম্মান জানান তখন আমার হাসি হাসি পায় কেন জানেন এই রাজ্যেই শিক্ষকদের পেটানো একটা রীতি হয়ে গেছে শুরু করেছিল আরাবল ইসলাম যে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় দিদিকে বলো কার্ড নিয়ে ঘুরে বেরিয়েছে এবং যেটাকে কভার করেছে বিরাট বড়ো নিউজ চ্যানেল আনন্দ তো তারা কভার করতে পারে তারা দেখাতে পারে সেই লোকটাকে আজকে যখন সকালবেলা আমি দেখছিলাম টিভিটা যখন দেখছিলাম যে আলাবুল ইসলাম লোককে দিদিকে বলো বলছে আজকে শিক্ষক দিবসের দিন মনে পড়ে যাচ্ছিল সেই জগ ছুঁড়ে মরা আরাবুল ইসলামের কথা তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্মশান মানে রাখেন দলে তার কারণ হচ্ছে ওই যে দিন ওই দুধ ঘুরে আর বলবো না তবে একটা কথা বলবো যে শিক্ষকদের এখানে পদদলিত করা হয় আরাবুল ইসলামদের মতো মানুষদের রাজত্বে শিক্ষক দিবস পালন করা হয় টিএমসিপি ছেলেরা ছাত্ররা প্রফেসরকে মেরেছে হুগলিতে এগুলো তো আপনারা সব জানেন আজকে কোনো ব্যাপার নয় বিভিন্ন জায়গায় শিক্ষকদের ঘেরা প্রফেসরদের মারা এখন জল ভাত হয়ে গেছে তো শিক্ষক দিবসের প্রাককালে সেই সমস্ত চোখের জল ফেলা শিক্ষকদের অভিশাপ যেন এই সরকারের লাগে এটা আমি মন প্রাণ থেকে চাই আর আপনারা যারা আহ দেখেন আর ভুলে যান মনে রাখবেন আপনাকেও কেউ শিক্ষিত করে তুলেছিল কোন একজন শিক্ষক কারণ একজন শিক্ষকের গায়ে হাত তোলা মানে সার্বিকভাবে আপনার শিক্ষকের গায়ে হাত তোলা ভুলবেন না ভুলবেন না এবং ভাববেন শিক্ষক দিবসে প্রাক্কালে ছোট্ট কথা ভাবালো কি ভাববেন ভাববেন পরে ভাবনা নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাকে আমি আপনি আমরা সবাই যারা জাতীয়তাবাদী তারা প্রত্যেকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলাম আমাদের সেই প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাকির নায়কের কথা আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগে পিস চ্যানেল বা পিস টিভি করে পিস অর্থাৎ শান্তির বাণী প্রচার করতে করতে উগ্রবন্থা তৈরি করছিল জিহাদি মানসিকতা তৈরি করা সেই জাকির নায়ক যে এখন এখান থেকে ভারতবর্ষ থেকে পালিয়ে মালয়েশিয়ায় রয়েছে তাকে প্রত্যর্পণ করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদী বসলেন এবং কথা বললেন কি ভাবছেন এটা কিন্তু বাংলার কোনো নিউজ চ্যানেল কভার করেনি করবেও না তার কারণ তাদের এটাতে কোনো ইন্টারেস্ট নেই উল্টে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কারণ পেট্রোডলার ডলার আরবিয়ান পেট্রোডলার ঢোকে যেখানে সেখানে তো বলা যাবে না চুপ করে থাকতে হবে বহু নিউজ চ্যানেল ইউটিউব চ্যানেলও আছে তারা ওই ব্যাপারটাকে নিয়ে হাইলাইট করছে না তার কারণ হচ্ছে প্রত্যেকেরই মনে ভয় আছে আশঙ্কা আছে এটা করা যাবে না কিন্তু রুদ্রবার্তা তো আনকাট তো রুদ্রবার্তায় আপনারা জানুন যে জাকির নায়ক কিন্তু নায়ক কমাগত কিন্তু তৈরি করেছিল নিজের একটা টিম ভাবে ভারতবর্ষের বুকে জাকির নায়কের একটা টিম কিন্তু চলছিল এবং চলছে বহু মানুষ আছে দেখেছি আমরা আমিও দেখেছি যে টিভি মানে আপনার ট্রামে বাসে বলুন বাসে বেশিরভাগ সময় দেখেছি বা ট্রেনে দেখেছি বহু ছেলে কম বয়সী ছেলে বসে বসে জাকির নায়কের স্পিচ দেখছে তো বাংলার বুকেও কিন্তু জাকির নায়কের প্রভাব বিস্তার করা হয়ে গেছে অর্থাৎ জাকির নায়কের এই যে পিস চ্যানেল যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক অর্থাৎ জেহাদ জেহাদ মানে ওই মানে যেসব ভাবেন আর কি আপনারা যে খারাপের বিরুদ্ধে ভালো লড়াই ভেতরে মনের অভ্যন্তরের লড়াই ওইসব লড়াই নয় জেহাদ মানে কাফের অর্থাৎ কুরফার অমুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের লড়াই এটাকে মানসিকতাকে প্রব মানে সামনে করে নিয়ে এসছেন জাকির নায়ক তো জাকির নায়ক হিন্দু ধর্মকে প্রতি পদে পদে ছোট করতেন এবং করে ইসলামকে বড় করা দেখার চেষ্টা করতেন ভুল ভাল কথাগুলো শ্লোককে নিয়ে এসে উনি বোঝাতেন বুঝিয়ে হিন্দু ধর্মকে ছোট করতেন ক্রমাগত হিন্দু ধর্মকে ছোট করার পেছনে জাকির নায়কের অবদান সবচেয়ে বেশি বাংলার বুকে বহু মুসলিম আছে যারা জাকির নায়ককে গুরু বলে মানেন তো সেগুলো আমাদের ক্ষেত্রে আশঙ্কাজনক আগামী দিনে এদেরকে বিশ্চিত খুঁজে পাওয়া যাবে এবং ট্রেস আউট করে এদেরকে অ্যারেস্ট করা হবে এবং এদেরকে জেলে পাঠানো হবে উচিত না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে ভাবা হয় সেটা বিঘ্নিত হবে চলুন এটা একটা খবর ছিল এটা একটা ভালো খবর তার কারণ জাকির নাহককে আগামী দিনে হয়তো আমরা দেখব জেলের মধ্যে ঢুকে আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বেরোবে তার মাস্টার মাইন্ড থেকে কত কতগুলো ছেলে তোর কোথায় কথায় তৈরি হয়েছে কি কী সংগঠন তারা তৈরি করেছে এগুলো জানতে পারবো এই জানার দরকার আছে কারণ আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত যাতে না হয় তার জন্যে এসবের দরকার আছে আর নরেন্দ্র মোদী মানে যাকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি মোদীজি কিন্তু ঠিক কাজ করছেন অর্থাৎ চুপচাপ টেনে নিয়ে আসছেন এইসব কাল্প্রিট আর বাংলার বুকে কোনো কভার করবে না তো দ্বিতীয় খবর ছিল জাকির নায়ককে নিয়ে অর্থাৎ জাকির নায়ককে আগামী দিনে আমরা দেখতে পাবো জেলের মধ্যে এটা ছিল দ্বিতীয় খবর তৃতীয় পি চিদম্বরমকে আজকে সুপ্রিম কোর্টে তোলা হবে সুপ্রিম কোর্টে তিনি যাবেন তার বিষয়ে আরেকটা মামলা চলছে সেটা নিয়ে হবে ইডি তাকে আইন এক্সে কীভাবে নিয়ে যেতে পারে জেলে এটা আমরা দেখার জন্য অপেক্ষা করে থাকব চতুর্থ খবর সেটা হচ্ছে বারাসতে বনগা বিধানসভার বনগা পৌরসভার আজকে আস্থা ভোট রয়েছে দেখা যাক সেখানে তৃণমূল যেতে না বিজেপি যেতে কার হাতে ভোট থাকে এটা দেখার ইচ্ছে প্রত্যেকের রয়েছে আগ্রহ রয়েছে রাজ্য রাজনীতিতে এটা দেখার ইচ্ছে আমাদের প্রত্যেকের রয়েছে চতুর্থ খবর পঞ্চম খবর এবং শেষ খবর আজকের মতো সেটা হচ্ছে বহু বাজারে একের পর এক বাড়ি ধসে যাচ্ছে মাটির নিচে থাকা সুবঙ্গে অর্থাৎ মেট্রো রেলের কাজের জন্যে কি হচ্ছে না মাটির নিচে যে মাটির অংশটা কাটা হয়ে গেছে সেটা কোনো কারণে ফিল হচ্ছে না বলে এবং জল রয়েছে বলে লিকিফাইড হওয়ার জন্য আস্তে আস্তে মাটিটা ধসে আসছে এবং বাড়িগুলো আস্তে আস্তে ধসছে এবং ভেঙে যাচ্ছে বাড়ি ছাড়া হতে হচ্ছে মানুষকে ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছে এবং ঘর ভেঙে পড়ে যাচ্ছে বেশ কটা ঘর ভেঙেও গেছে এবং বহু ঘর ভেঙে যাবে এবং বহু জায়গায় মেট্রো কর্তৃপক্ষ বলেছে যে বাড়িগুলোকে ভেঙে ফেলতে হবে বহু লোককে নোটিশ পাঠানো হয়ে গেছে তার মধ্যে তাপস রায় বিধায়ক তাপস রায়ের কাছেও নোটিশ চলে গেছে তাপস রায়কে তার ঘর ছেড়ে যেতে হবে এর খবর এখান থেকে ভাবুন তো একবার আজ থেকে বহু বছর আগে নাইনটিন ফর্টি সেভেনের চোদ্দই আগস্ট হঠাৎ করে যখন ডিক্লেয়ার হয়ে গেল বাংলাদেশ আলাদা পাকিস্তান ওটা পূর্ব পাকিস্তান ভারতবর্ষের মধ্যে থাকা হিন্দুরা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে গিয়ে চলে গেল পূর্ব পাকিস্তানে তখন তাদের ওপর যে অত্যাচার নেমে এলো আজ বউ বাজারে যেটাকে নিয়ে হাইলাইট করা হচ্ছে অর্থাৎ দেখানো হচ্ছে সত্যি বেদনাদায়ক কারোর ঘর ছেড়ে যাওয়াটা কষ্টদায়ক কিন্তু সেখানে মনে রাখবেন এরা ফেরত পাবে কিন্তু আজ যারা বাংলাদেশ থেকে এখানে চলে এসেছেন তারা কিন্তু ঘর ফেরত পাবেন না সেখানে এখানে হচ্ছে মাটির নিচে সুন্দর করার জন্য ভেঙে যাচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে একটা কারণ আছে আর বাংলাদেশ হয়ে যাওয়ার সময় অর্থাৎ পূর্ব পাকিস্তান হওয়ার সময় কারণ ছিল ধর্ম ধর্মের ভিত্তিতে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে ভারতবর্ষে পালিয়ে আসতে হয়েছিল বাংলাদেশে থাকার জায়গা জমি ছেড়ে দিয়ে আর কোনদিন তারা পায়নি তার কারণ ওটা শত্রুর সম্পত্তি হিসেবে ওখানে ট্রিট করা হয়েছিল কিন্তু ভারতবর্ষের বুকে শত্রু সম্পত্তি হিসেবে কোনো কিছু ট্রিট করা হয়নি অর্থাৎ ভারতবর্ষ থেকে বিশেষ করে পশ্চিমবাংা থেকে বঙ্গ থেকে বহুলোকী যায়নি মুসলিমরা তারা এখানেই রয়ে গেছিল তাদের সম্পত্তি বা যারা চলে গেছে তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে গণ্য করা হয়নি কারণ এখানে ছিল কংগ্রেস সরকার অর্থাৎ যারা ভারতবর্ষকে টুকরো করেছিল একবার ভাববেন আপনাকে বলছি মধ্যে যন্ত্রণা হওয়া উচিত যে যন্ত্রণা যে চোখ চোখের জল আপনার স্ত্রী বের করেছে সমব্যাথী আমিও কারোর বাড়ি ছেড়ে যেতে গেলে কষ্ট হয় বাড়ির দেয়ালগুলোর উপর ভালোবাসা জন্মে যায় প্রত্যেকটা দেয়ালে যেন ভালোবাসা থাকে প্রত্যেকটা দেয়াল থেকে কান্না বেরিয়ে আসে এ আমি জানি এই উপলব্ধি আমি বুঝি তার কারণ আমিও বাড়ি ছেড়েছি যখন বাড়ি ছেড়ার সময় সেই বাড়ির কান্না সেই বাড়ির দেয়ালের কান্না যেন আমার মধ্যে ছিল এটা হয় ফিলিংস আসে তো সে কান্না তো আমরা বুঝি তাপসবাবু এবার আপনারা ভাবুন যে তোষণবাদের নীতি আপনারা করেন বাংলাদেশ থেকে আসা হিন্দুরা যাদেরকে আপনারা অনুপ্রবেশকারী হিসেবে গুলিয়ে ফেলছেন যারা শরণার্থী তাদের কথা একবার ভাববেন আর ভাববেন অনুপ্রবেশকারী মুসলিমদের যারা আপনারা নিয়ে এসে রাখছেন যাদের জন্যে যাদের জন্য ভারতবর্ষে হিন্দুরা অর্থাৎ একত্রিত অর্থাৎ অবিভক্ত হিন্দু স্থান ভারতবর্ষ তাকে টুকরো করা হয়েছিল যাদের চিন্তাভাবনার জন্য টুকরো হয়েছিল অর্থাৎ মুসলিমরা হিন্দুর সঙ্গে থাকতে পারে না সেই চিন্তা ভাবনায় টুকরো হওয়া বাংলাদেশ থেকে হিন্দুদের মেরে বিতরণ করেছিল যারা সেই মুসলিমদের আপনি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আপনার দল কি করে মেনে নিচ্ছে কেন এনআরসি করতে দেবেন না আপনারা ঘর ছাড়ার সময় লাস্ট কথাটা আমার মনে রাখবেন যারা যারা ঘর ছাড়ছেন মনে রাখবেন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এইভাবেই হঠাৎ করে ডিক্লেয়ার হয়ে গেছিল কিছু মানুষের জন্যে রাজনৈতিক স্বার্থের জন্য কংগ্রেস এবং মুসলিম লীগের স্বার্থের জন্যে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল দ্বিখণ্ডিত বলবো না ত্রিখণ্ডিত অর্থাৎ তিনটে টুকরো হয়ে গেছিল ভারতবর্ষের মধ্যেখানে রয়েছে বাম দিক পূর্ব দিক কেটে গেছিল পশ্চিম দিক কেটে গেছিল পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান হয়েছিল সেখানকার হিন্দুদের মেয়ে কেটে পাঠিয়ে দেওয়া হয়েছিল একমাত্র পাঞ্জাব বাংলা দেয়নি কারণ বাংলা সবাইকে নিয়ে চলতে শিখেছিল আর চলতে শিখেছে বলো আজও বাংলাদেশ থেকে লোক এখানে পালিয়ে আসছে বাংলাদেশে হিন্দু সংখ্যা ক্রমাগত কমে 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 কেন পার্সেন্টেজ রোজ বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হয় সেটা নিয়ে আমাদের এখানকার হিন্দুরা লাফালাফি করে না কিন্তু প্যালেস্টাইনে ফিলিপিন্সে বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর আক্রমণ হলে এখানকার মুসলিমরা রাস্তায় নামতে পারে যাই হোক যে যা ধর্মকে ভালোবাসে আমি আমার ধর্মকে ভালোবাসি তার জন্য আমার ধর্মের লোকেদের যখনই আঘাত লাগছে আমার বুকে লাগছে তো মনে করেই দিলাম একবার ঘর ছাড়ার সময় বহু বাজার যারা ঘর ছাড়ছেন মনে করবেন উনিশশো ছেচল্লিশ সালের চোদ্দই আগস্ট কিন্তু হিন্দুদেরও ছাড়তে হয়েছিল ঘর তারা আর ফিরে পায়নি আজও ছেড়ে আসছে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এরকম টানেল করার জন্য গন্ডগোল হয় না। ফিরে পাবে এই আশাও নেই সব হারিয়ে এমনকি সম্মান হারিয়ে প্রাণ হারিয়ে পালিয়ে চলুন ভাবাতে ভাবাতে পুরোনো দিনে ফিরিয়ে দিয়ে দিলাম ভাবলেন কিনা জানি না বুঝলেন কিনা জানিনা আশা করি বুঝলেন আশা করি ভাবলেন রুদ্রবার্তা মানে কিন্তু এই এইরকমই কিছু কথাবার্তা আনকাট কাঠ কিছু কথাবার্তা যা আপনাকে পুরনো দিনে ফেরত নিয়ে যাবে আবার বাস্তবে নিয়ে আসবে বাস্তব থেকে পুরনো দিনে ইতিহাসে নিয়ে যাওয়া আসল সত্যি আসল তথ্য সামনে নিয়ে আসার চেষ্টা এর মধ্যে একটা কথা আপনাদের বলে দিই বহু মানুষ বিভিন্ন জায়গার অভিযোগ নিয়ে আমাকে জানাচ্ছেন ক্ষুদ্র সামর্থ্য কারণ আবারও বলছি পুঁজি বাটা বেলেঘাটা আমার অত পুঁজি নেই ভালো কোনো ডিজিটাল ক্যামেরা নেই ভালো কোনো ক্যামেরা ফ্যামেরা নেই যে নিয়ে আমি কাউকে কভার করব আমার কভার করতে হয় আমার ক্ষমতা যতটা তার মধ্যে দিই আর চেষ্টা চালিয়ে যাই দুঃখের অভিযোগ যখন শুনি না মাঝে মাঝে মনে হয় যদি ভগবান আমাকে ক্ষমতা দিত আমিও করতাম কিছু প্রতিবাদের ভাষা চারিদিকে ছড়াতে পারতাম কিন্তু আমার ক্ষমতা আপনাদের ওপর সীমিত আপনাদের কাছেই অবধি আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের অবধি তো তাদের কাছে আমি পৌঁছে দেবো কিছু মানুষের দুঃখের কথা যারা কাঁদতে কাঁদতে রাত্রিবেলা বলে ফোন করে দাদা আমার এই অপর হয়েছে বা ভাই বা স্যার যেটা বারণ করেছে তাও তারা বলেন স্যার আমার এই হচ্ছে কি করে চলবে একটু এটা নিয়ে আপনি বলুন আমি তো বলতে চাই আমার কথা কতদূর যাবে জানি না চেষ্টা করব সব জায়গায় পৌঁছনোর যতদিন প্রাণ আছে ততদিন চেষ্টা করে যাব চালিয়ে যাব লড়াই আমার চলবে যারা সকাল সঙ্গে ফোন করে জানেন আমি কেমন আছি তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আছি যারা বলেন ঈশ্বর আপনার মঙ্গল করুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কেউ প্রশ্ন করেছে আপনার ভয় করে না মৃত্যু ভয় কী হবে মরতে তো আমাকে হবেই আমিও মরব সবাই মরবে হয় ভুগে নয়তো অন্য অন্যভাবে হয় বয়সে নয় কম বয়সে কিন্তু মরতে হবেই মৃত্যু নিশ্চিত জন্ম নিশ্চিত নয় আর মৃত্যু শরীরের হবে আত্মার হবে না কাজেই আবার আসবো ফিরে আবার আসবো অন্য কোনো বেশে চলুন রোগ্য আজকের মতো এইটুকুই ছিল ভাববেন আর জানাবেন আমি ঠিক না ভুল কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা সবাইকে বলবেন কারণ চ্যানেল সাবস্ক্রাইব আপনারা যদি না করেন কে করবে বলুন কে আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আজকের মতো আসি ও হ্যাঁ বলে দিই বিকেলবেলা কিন্তু আছে বার্তা রান্নাঘর দেখুন এই রান্নাঘরে কিন্তু আনকাট কথা হয়ে গেছে মানে আমি তো এডিট করছিলাম ভিডিওটা তো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম আমার নামেও বলা হয়ে গেছে মানে আমি ও রান্নাঘরের পরিস্থিতিতে আমি কি করি সেটা রয়েছে কাঠ দিতে পারতাম কিন্তু রুদ্রবার্তা মানে আনকাট কাঠ কাজী কথাটাও আন হইল শুনবেন আপনাদের ভালো লাগবে কি দেখবেন রুদ্রবার্তা রান্নাঘরে চললাম ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর ঠিক এইভাবে হাসি খুশি থাকুন আসি নমস্কার বন্ধু মতন ভালো জয় হোক জয় হিন্দ রুদ্ধবার্তা এখনকার মতো শেষ হলেও ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজ দেখুন রুদ্ধবার্তা ধন্যবাদ